এইটা আরেকটা গাছ, এই গাছটা কি গাছ বোঝা যাচ্ছে না। দেখি এটার গাছে কোনো ফল আছে কি না, পাতাগুলো এরকম। এটা তো মেহেন্দি, এটা তো মেহেন্দি মনে হচ্ছে, কিন্তু এইটা কি গাছ? এই যে এইটা, এখানে এই ফলটা কি ফল? ছোট্ট একটা ফল দেখতে পাচ্ছি, এটা আসলে কি ফল বুঝতে পারতেছি না। এখানে আরো আছে, এই যে আরো অনেকগুলোই আছে। এইখানে আরেকটা আছে, এটা কি হচ্ছে? এই যে ফলটা, এর সাথে আবার আরেকটা ফুলের মতো দেখা যাচ্ছে, এটা কি জিনিস? এটা কি ফুল নাকি পেকে গেছে বুঝতে পারতেছি না। আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করতে পারেন, এটা আসলে কি গাছ আমি নিজেও বুঝতেছি না। এখানে মেহেদি গাছ আর এই গাছটা একদম একসাথে একীভূত হয়ে গেছে। এই যে ওই লালটা এখানে কেমন শুকায় গেছে, এটা কি আসলে খাওয়া যায়? ইজ ইট এডিবল? বোঝা যাচ্ছে না। এখানে একটা পেঁপে গাছ আছে, দেখে তো মনে হচ্ছে বনসাই পেঁপে গাছ, এত ছোট। এটা কিভাবে এখানে বড় হবে আল্লাহ ভালো জানেন, হয়তো ট্রান্সশিপ করতে হবে। মাশাআল্লাহ সুন্দর। এইবার যাব বেগুন, বেগুনের দাম তো অনেক, বেগুন গাছ লাগাতে হবে। এই সেই বেগুন, কিন্তু বেগুন তো ওরকম বড় হয়নি, খুব ছোট। বড় টবে করলে হয়তো আরো বড় হবে, বাট এইটুকু হয়ে গেছে, এটা একটা নিয়ামত আল্লাহর। মাশাআল্লাহ সুন্দর। এইখানে এইটা কি গাছ কে বলতে পারবে? পাতা দেখে লেবু জাতীয় মনে হচ্ছে। এটা আসলে এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে মালটা গাছ, একটু মালটা হয়েছে। মাশাআল্লাহ। এখানে আরেকটা আছে, এই পাতাগুলো নতুন, একদম কচি পাতা। আসলে আলো বাতাস পেলে সব গাছই ভালো ফল দেয়, সাথে পরিচর্যা তো লাগবেই, সারের মিক্সচার করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।